কাগজ কলমে সার্বিয়ার বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট ব্রাজিল, আর সার্বিয়ার বিপক্ষে নিঃসন্দেহে জয় তুলে নেবে ব্রাজিল এমনটাই আশা করেছিল ভক্ত সমর্থকরা। ম্যাচ শেষে সেটা হলেও ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে, কারণ ম্যাচের শুরু থেকেই সার্বিয়ার অনবদ্য রক্ষণ, বারবার আটকে যাচ্ছিলেন নেইমার ভিনিসিয়াসরা। কাসিমিরো দূরপাল্লা শট হোক কিংবা না হোক, রাফিনহোর চেষ্টা হাফ টাইম অবধি সবাই ব্যর্থ হয়েছেন। গোলের জন্য মরিয়া নেইমার, কিন্তু গোল পাননি। প্রথমার্ধ শেষেই দুই গোল থাকেন গোলশূন্য। অবশেষে এক ঘন্টার খেলার মাথায় গোলের দেখা পেল ব্রাজিল, গোল করলেন রিচার্লিসন। ম্যাচের 72তম মিনিটে আবারও ব্রাজিলকে ম্যাজিক, আবারও রিচার্লিসন দুর্দান্ত বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোলটি করে বহুদিন পর ফুটবল প্রেমীদের মনে আবারও সেই ঐতিহাসিক গোলে স্মৃতিচারণ করলেন রিচার্লিসন। গোলটি ছিল দেখার মতো, এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোল এটি। তাই তো রিচার্লিসনের মুগ্ধ রীতিমতো পুরো বিশ্ব, কারণ এই বাইসাইকেল গোল দিয়ে পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছেন তিনি, মন জয় করেছেন হাজারো ফুটবল প্রেমীদের। তাই তো শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ছেলে সাওরা। 2-0 গোলের জয়টা ঠিক স্পষ্ট করে বোঝাতে পারছে না কী পরিমাণ খেলেছে তিতের শিষ্যরা। বলা যায় পুরো 90 মিনিট জুড়েই সার্বিয়ার রক্ষণকে আক্রমণের পর আক্রমণে দিশাহারা করে রেখেছিল ব্রাজিল। চোখ ধাঁধানো সব শট দুটি লেগেছে গোলবারে। তবে সার্বিয়া যে খারাপ খেলেছে এমনটা বলতে পারবে না কেউ, প্রথম দিকে দুর্দান্ত খেলেছিল, শেষ দিকে নিজেদের রিদম ধরে রাখতে পারেনি, তাই তো দুটি গোল হজম করতে হয়েছে তাদের, কিন্তু সার্বিয়ার গোলরক্ষক ছিল দুর্দান্ত।